cinema gaan entertainment OTT ba digital blenders choice the daily star OTT ebong digital content awards 2021 prodaner anushthanik ghoshona dewa hoyeche aaj shombar dupure rajdhani the daily star center e ayojito ek shongbad shommelone ei ghoshona dewa hoy সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, ইস্পাহানি টি লিমিটেডের জেনারেল ম্যানেজার ওমর হান্নান, ইস্পাহানি টি লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার দিদারুল হাসান, মিডিয়াকম লিমিটেডের চিফ অপারেটিং অফিসার অজয় কুমার কুণ্ডু, হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান এবং দ্য ডেইলি স্টারের হেড অব বিজনেস শুভাশিস রায়। নাজিবা বাশারের উপস্থাপনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নির্মাতা আশফাক নিপুন, মৌটুসি বিশ্বাস, মিশু সাব্বির, খায়রুল বাশার, কাজল আরিফিন অমি, নাজিফা তুশি, সোহেল মণ্ডল, কণ্ঠশিল্পী প্রীতম হাসান সহ অনেকেই। ২০২০ সালের ১ জুলাই থেকে ২০২১ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মুক্তি পাওয়া টিভি সিরিজ ও চলচ্চিত্র সহ যে কোনো ডিজিটাল কন্টেন্টের সাথে যুক্ত শিল্পী ব্লেন্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি এবং ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডস ২০২১-এর অফিসিয়াল লিঙ্কে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই আগামী ১০ মে-এর মধ্যে আবেদন করতে হবে। সিনেমা গান এন্টারটেইনমেন্ট ওটিটি বা ডিজিটাল যে কোনো কন্টেন্ট নতুন চোখে দেখা নতুন সৃষ্টি নিয়ে এক আসরে এক সুরে মিলে গিয়ে Blender Show is the Daily Star